মহান রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা তার কাছেই ফিরে যাবে, আর প্রত্যেক আত্মা যা সে অর্জন করেছে তা পরিপূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আয়াতটিতে আল্লাহ তাআলা তার কাছে ফেরার কথা আমাদেরকে বলেছেন, বাস্তব ভিত্তিতে তার কাছে ফিরতে হবে। আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহু ইয়াবদাউল খালকা থুম্মা ইউঈদুহু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহই সৃষ্টিকে প্রথম শুরু করেছেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, কিভাবে তোমরা আল্লাহর প্রতি কুফরি পোষণ করছো, অথচ তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তিনি আবার তোমাদেরকে মৃত্যুদান করবেন এবং পরিশেষে আবারও তিনি তোমাদেরকে জীবিত করবেন এবং সর্বশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আল কোরআনে আল্লাহ তাআলা বারবার তার কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন। এই ফিরে যাওয়াটা হচ্ছে বাস্তব ভিত্তিতে ফিরে যাওয়া, দুনিয়ার জীবনের অবসানের পর আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকেই মৃত্যু সাদাসাধন করবেই এবং তারপর আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন করতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো যে আমরা, আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না? সম্মানিত সুধি, এই দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, খুবই সীমাবদ্ধ, ক্ষণিকের এই জীবন এবং তারপর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব এই সর্বশেষ ফিরে যাওয়ার আগে আরেকটি ফিরে যাওয়ার কথা আমাদের একটু ভাবতে হবে, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ফিরে যাওয়া, যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তোমার উপরেই আমরা তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইকা আনাবনা, তোমার কাছেই আমরা ফিরে এসেছি, তোমার দিকে আমরা ফিরে এসেছি, তোমার নির্দেশের দিকে, তোমার শরিয়ার দিকে, তোমার দ্বীনের দিকে, তোমার রাসূলুল্লাহ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে, ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার কাছেই সর্বশেষ আমাদের গন্তব্য, আমাদের ফিরে আসতে হবে। আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসার নির্দেশ তিনি আল কোরআনে বারবার দিয়েছেন। আল্লাহর যারা প্রিয় মানুষ তারা আল্লাহর কাছে ফিরে এসেছেন, সকল নবীরা আল্লাহর কাছেই ফিরে এসেছেন, আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন, এই জন্যে যে তাদের দেখে জাতির লোকেরা আল্লাহর কাছে ফিরে আসবে। কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে বসে আছে, মানুষ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে আজকে তারা দিশে হারার মতো, শয়তানের বিভিন্ন চক্রান্তে তারা এই পৃথিবীর নানা শেরক বেদআত এবং বিভ্রান্তির পানির মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, তারা নিমজ্জিত হচ্ছে, তারা দিকহারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ বারবার তার দিকে চলে আসার প্রতি আমাদেরকে নির্দেশ করেছেন। সম্মানিত সুধি, আমি প্রথমেই ইনাবা এর সামান্য কিছু ব্যাখ্যা করব। আমরা এর আগে বারবার দেখেছি আল্লাহ বলেছেন তুম্মা ইলাইহি তুরজাউন তুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলেছেন। এখানে রুজুর বলতে একদম পুরোপুরি ফেরা, বাস্তব ভিত্তিক ফেরা। আর আরেকটি শব্দ তিনি আল কোরআনে বারবার ইউজ করেছেন, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর দিকে ফিরে আসা, এই ফিরে আসাটা হচ্ছে আদর্শিক ফিরে আসা, এই ফিরে আসাটা হচ্ছে বিভ্রান্তি থেকে,
মুখ ফিরিয়ে নিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসা সুতরাং আল ইনাবা মানে হচ্ছে আর রুজু আই আর রুজুউ ইলা আল্লাহ আর রুজুউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুজুউ ইলা কুরআন আর রুজুউ ইলা সুন্নাহ আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসা আল্লাহর কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসা তার সিরার দিকে ফিরে আসা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি আল ইনাবার সুন্দর একটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আল ইনাবাতু আল ইসরাউ ফি মারদাতিল্লাহ মা আর রুজুউ ইলাইহি ফি কুল্লি ওয়াক্ত ইনাবা হচ্ছে প্রত্যেকটা সময়ে প্রতিটা সময়ে কোন সময়ের থেকে বাদ যাবে না প্রতিটি সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসা তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত জীবনের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এটাই আল্লাহর কাছে ফিরে আসা এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আমাদের ভাবতে হবে এবং সর্বতোভাবে খুব দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ সন্তুষ্ট হন এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা সুতরাং আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো আয়োজন নেই এটি হচ্ছে আমার মনে হয় একজন মুসলিমের জন্য সবচেয়ে সহজ কাজ যিনি মানসিকভাবে আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানের আলোকে আলোকিত হয়েছেন আবার মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ যখন তিনি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যান বিশ্বাসের জায়গা থেকে ঈমানের জায়গা থেকে যখন তিনি পিছু হটে যান এবং যখন তিনি কোরআন সুন্নাহর আলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন তখন তার জন্য আল্লাহর দিকে ফিরে আসা সত্যি খুব কঠিন হয়ে যায় আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কীভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ বিভিন্ন রকমের মানুষ তারা কীভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি এবং কীভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমি ওলামায়ে কেরামের কথাই বলবো যেহেতু ওলামায়ে কেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণের কথা বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মতো থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ যারা সত্যিকারের কোরআন এবং সুন্নাহর উপর আছেন এবং তাদের সাথে আছেন ওলামায়ে কেরাম